বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রিনা আক্তার, মার্কেটিং বিভাগ, সরকারি বাংলা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে আমার আজকে অনলাইন প্রথম ক্লাস। অনেকদিন যাবৎ তোমাদের সাথে ক্লাস হয়নি। আজকের আমার আলোচ্য বিষয় হিউম্যান রিসোর্স অফ ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনা। তাহলে চলো আমরা এখন পড়ায় ফিরে যাই। হিউম্যান রিসোর্স অফ ম্যানেজমেন্ট, মানব সম্পদ ব্যবস্থাপনা সাধারণ ব্যবস্থাপনার একটি অবিচ্ছেদ্য গুরুত্বপূর্ণ অংশ। ব্যবস্থাপনাবিদগণ যে 60টি এম দ্বারা কার্য সম্পাদন করেন, তার মধ্যে ম্যান পাওয়ার বা হিউম্যান রিসোর্স হচ্ছে অন্যতম। অন্য 6টি এম অজৈব উপকরণ, আর এ ধরনের অজৈব উপকরণ পরিচালনার জন্য মানুষের ছোঁয়া কিন্তু অত্যাবশ্যক। আর এ কারণে ব্যবস্থাপনাবিদগণ মানব সম্পদকে ব্যবস্থাপকীয় কার্য সম্পাদনের সর্বপ্রথম উপকরণ হিসেবে মনে করেন। মানব সম্পদ বলতে নির্বাহী থেকে শুরু করে সাধারণ শ্রমিক পর্যন্ত সকল স্তরের কর্মকর্তা ও কর্মীদেরকে বোঝায়। শিল্প কারখানায় উৎপাদন ব্যবস্থাপনায় মানব সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধির জন্য মানব সম্পদই প্রধান উপাদান হিসেবে কাজ করে, আর এই উপাদানটি উৎপাদনের অন্যান্য উপাদানকে সমন্বিত করে। আর যে ব্যবস্থার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ উপাদান নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় মানব সম্পদ ব্যবস্থাপনা। ইংরেজিতে একটি কথা আছে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ইজ মেড অফ 4 অ্যাক্টিভিটিস। নাম্বার 1 স্টাফিং, নাম্বার 2 ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, নাম্বার 3 মোটিভেশান, অ্যান্ড নাম্বার 4 মেনটেন্যান্স। মানব সম্পদ ব্যবস্থাপনার আওতা, দ্য স্কোপ অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। মানব সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থাপনার একটি অংশ। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য মানব সম্পদকে ব্যবহার করা হয়। এই সম্পদের প্রশিক্ষণ, উন্নয়ন, প্রেরণা ব্যবস্থা করা হয়। এছাড়া কর্মী সংক্রান্ত যে কোনো বিষয়ে নীতি প্রণয়ন করা হয়। তারপরেও মানব সম্পদ ব্যবস্থাপনার আওতা কিন্তু অত্যন্ত ব্যাপক, যদিও অতীতে মানব সম্পদ ব্যবস্থাপনা এটা বিস্তৃত ছিল না। আমি এখন মানব সম্পদ ব্যবস্থাপনার আওতাগুলো তোমাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1 কর্মী সংক্রান্ত দিক, পার্সোনাল অ্যাসপেক্টস কর্মী সংক্রান্ত দিক। কর্মী সংক্রান্ত দিকগুলোতে মূলত রয়েছে মানব সম্পদ পরিকল্পনা কর্মী, নিয়োগকর্মী, পদায়ন, বদলি, পদোন্নতি, কর্মবিরতি ঘোষণা, ব্যয় সংকোচন, পারিশ্রমিক উৎসাহ প্রদান, উৎপাদনশীলতা ইত্যাদি। কেননা আমরা জানি কর্মী ব্যবস্থাপনার সম্প্রসারিত দিক হচ্ছে আজকের মানব সম্পদ ব্যবস্থাপনা। কল্যাণমূলক দিক বা ওয়েলফেয়ার অ্যাসপেক্টস, সুন্দর কার্য পরিবেশ, ক্যান্টিন, শিশুপালন কেন্দ্র, অবসর অবসায়ন, পরিবহন, চিকিৎসা সহায়তা, শিক্ষা ব্যবস্থা, নিরাপত্তা, বিনোদন সুবিধা ইত্যাদি হচ্ছে কল্যাণমূলক দিক। কর্মীদের জন্য কল্যাণমুখী কার্যক্রমকে অবহেলা করে দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানো কিন্তু সম্ভব না। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। তাই মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম কাজগুলো কর্মীদের জন্য কল্যাণমুখী কাজে গুরুত্ব প্রদান করা। শিল্প সম্পর্কের দিক, ইন্ডাস্ট্রিয়াল কনসেপ্ট বা শিল্প সম্পর্কের দিক। শিল্প সম্পর্কের আওতাধীন বিষয় হলো মানব সম্পদ সম্পর্কে সমন্বিত পরামর্শ, যৌথ দর কষাকষি, দুঃখ দুর্দশার কারণ, শৃঙ্খলা পদ্ধতি, বিবাদ মীমাংসা, আইন সংক্রান্ত চাহিদা পূরণ ইত্যাদি।
মানব সম্পদ প্রশিক্ষণ, হিউম্যান রিসোর্স ট্রেনিং বা মানব সম্পদ প্রশিক্ষণ। মানব সম্পদ প্রশিক্ষণের নীতি নির্ধারণ বাস্তবায়নের ক্ষেত্রে যেসব বিষয়ে মানব সম্পদ ব্যবস্থাপনার সিদ্ধান্ত প্রভাব ফেলে সেগুলো হলো প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিরূপণ, প্রশিক্ষণের প্রকার, পদ্ধতি, সময়, ব্যয় নির্ধারণ ইত্যাদি। মজুরি ও বেতন, ওয়েজেস অ্যান্ড স্যালারিস, মজুরি এবং বেতন। মজুরি ও বেতন বিষয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা যেসব সিদ্ধান্ত গ্রহণ করে সেগুলো হলো মজুরির স্তর নির্ণয়, মজুরির মাত্রা, মজুরি প্রদানের পদ্ধতি, ওভারটাইম মজুরি ইত্যাদি। জব অ্যানালাইসিস বা কাজ বিশ্লেষণ, কাজের বিশ্লেষণের মাধ্যমে মানব সম্পদ সংশ্লিষ্ট কাজের অন্তর্নিহিত কর্তব্য দায়িত্ব সম্পর্কে জানতে পারে। জব অ্যানালাইসিসটা হচ্ছে সেখানে মানব সম্পদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে তারা নিজেরাই জানতে পারবে, অর্থাৎ কাজের বিশ্লেষণে কাজের সংক্রান্ত বিভিন্ন উপাদান যেমন দক্ষতা, দায়িত্ব, কাজের অবস্থা, প্রশিক্ষণ যোগ্যতা ইত্যাদি বিশ্লেষণ করা হয়। এরপর হলো জব ইভ্যালুয়েশন, কাজের মূল্যায়ন। কাজ সম্পর্কে জানার জন্য বিভিন্ন কাজের যাচাই করা এবং বিশ্লেষণ করা, এটাকে বলা হয় জব ইভ্যালুয়েশন বা কাজের মূল্যায়ন। এই মূল্যায়নে যে সকল ফল পাওয়া যায় তা দিয়ে সুষ্ঠু মজুরি কাঠামো ভিত্তি গড়ে তোলা যায়। কার্য সম্পাদন পর্যালোচনা, কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য নিয়োগ করা হয়েছে সে সম্পর্কে মূল্যায়ন করা হলো কার্য সম্পাদন পর্যালোচনা। কর্মীদের কাজ সম্পাদন সংক্রান্ত পর্যালোচনার কাজ মানব সম্পদ বিভাগের এখতিয়ারের মধ্যে পড়ে। মানব সম্পদ ক্ষতিপূরণ, সংগঠনের বিভিন্ন স্তরে মানব সম্পদের যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা, পদমর্যাদার ভিত্তিতে পারিশ্রমিক নির্ধারণ এই বিভাগের অন্যতম কাজ। সংগঠনের উপযুক্ততার নিরিখে মজুরি প্রদানের বিভিন্ন পদ্ধতি, যে কোনো পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। তাছাড়া মানব সম্পদকে প্রাণোদনা জাগানোর জন্য প্রাণোদনামূলক ব্যবস্থাও গ্রহণ করা যেতে পারে। কর্মী সেবা, হিউম্যান রিসোর্স সার্ভিসেস বা কর্মী সেবা। মানব সম্পদ ব্যবস্থাপনা সেবা সংক্রান্ত যেসব বিষয় বিবেচনা করা হয় তা হলো চিত্ত বিনোদনের ব্যবস্থা, খেলাধুলার ব্যবস্থা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, আনুষ্ঠানিক ও সামাজিক কর্মকাণ্ড ইত্যাদি। অ্যাট লাস্ট হচ্ছে মানব সম্পদ উন্নয়ন, মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে মানব সম্পদ ব্যবস্থাপনার কার্য পরিধি, কার্য মূল্যায়ন, পদমূল্যায়ন, নৈপুণ্য বিশ্লেষণ ইত্যাদি গ্রহণ করা যেতে পারে। মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব। কার্য সম্পাদনের কার্যকারিতা বৃদ্ধিতে মানব সম্পদ ব্যবস্থাপনা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কর্মী বা জনবল হলো একটি প্রতিষ্ঠানের সর্বাপেক্ষা মূল্যবান সম্পদ। আধুনিক যান্ত্রিক যুগে মানব সম্পদকে বাদ দিয়ে কোনো কথা চিন্তা করা যায় না, তাই মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব কিন্তু অপরিসীম। সকল কর্মী যেমন সমান গুণসম্পন্ন নয়, তেমনি সকলের দৈহিক ও মানসিক গঠন কিন্তু একরূপ নয়।
মানুষের কর্মক্ষমতা আচরণ ভিন্নতা সামঞ্জস্য বিধান করে। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে মানব সম্পদের ব্যবস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এই দৃষ্টিকোণ থেকে মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার মানব সম্পদকে মস্তিষ্ক নয় বরং স্নায়ুতন্ত্রের সাথে বা নার্ভাস সিস্টেমের সাথে তুলনা করা হয়েছে। মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব আমি তুলে ধরছি। নাম্বার ওয়ান, প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মসম্পদন। প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণগুলোর মধ্যে জনশক্তি হলো জীবন্ত, আর এরই ছোঁয়াতে অন্যান্য উপকরণগুলো সক্রিয় হয়ে ওঠে, যেমন প্রতিষ্ঠানের ক্রয় বিক্রয় উৎপাদন অর্থসংস্থান। অর্থসংস্থান সব কিছু জনশক্তির উপর নির্ভরশীল। প্রতিষ্ঠানের সামগ্রিক লক্ষ্য অর্জনে যত উন্নত মানের উপকরণ সংগ্রহ করা হোক না কেন, মানব সম্পদের সঠিক ব্যবহার ও নিয়ন্ত্রণ ব্যতীত উদ্দেশ্য কিন্তু অর্জন হবে না। আর এদিক বিবেচনায় মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব যে কতখানি তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সম্পদের সুষ্ঠু ব্যবহার। প্রতিষ্ঠান বিশেষ করে শিল্প কারখানায় দু ধরনের সম্পদ ব্যবহার করে, একটা হচ্ছে মানব সম্পদ আর অন্যটা হচ্ছে বস্তুগত সম্পদ। মানব সম্পদের কাম্য ব্যবহার সর্বাধিক উৎকর্ষ সাধন এবং ব্যবস্থাপনা কর্মীদের মধ্যে সৌহৃদ্য সম্প্রীতি রক্ষা করে। তাছাড়া কর্মীদের ব্যক্তিগত দলগত সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রতিষ্ঠানের দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলে এবং সংরক্ষণের জন্য মানব সম্পদ ব্যবস্থাপনা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মী সম্পর্কিত কার্যাদি সুসম্পদান। আধুনিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানে মানব সম্পদ বিভাগকে একটি পৃথক বিভাগ হিসাবে গণ্য করা হয়। এতে প্রতিষ্ঠানের অন্যান্য কার্যের সঙ্গে বিভিন্ন দক্ষ কর্মী নিয়োগ বা প্রবেশন করা হয়। তাছাড়া কর্মীদের উন্নয়ন, মজুরি প্রদান, প্রেষণা দান, সংরক্ষণ, সুষ্ঠু শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রভৃতি মানব সম্পদ ব্যবস্থাপনার কাজ। কেবলমাত্র মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের পরিকল্পনা নীতি ও কর্মসূচি পূর্ণ কর্মসমূহের পূর্ণ বাস্তবায়ন করতে পারে। ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু। মানব সম্পদকে কিন্তু ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু বলে মনে করা হয়। আবার মানব সম্পদকে স্নায়ুতন্ত্রের সঙ্গেও তুলনা করা হয়। কারবার প্রতিষ্ঠান মানব সম্পদের নীতি ও পদ্ধতি সঠিক প্রয়োগ দ্বারা প্রতিষ্ঠানকে উদ্দেশ্য অর্জনে ও বাস্তবায়ন করতে পারে। সুতরাং স্নায়ুতন্ত্র যেমন দেহের সহজাত উপাদান, তেমনি মানব সম্পদও প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। প্রযুক্তিগত উন্নয়ন। বর্তমান বিশ্বে প্রযুক্তির আকার আয়তন প্রকৃতি অতি দ্রুত পরিবর্তন সাধিত হচ্ছে। প্রযুক্তিগত পরিবর্তনের এ গতি ভবিষ্যৎ সম্পর্কে সঠিক পূর্বানুমান জানা অত্যন্ত দক্ষতার প্রয়োজন, আর এ কারণে দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপনা কিন্তু অপরিহার্য। আর এর ফলে ব্যবস্থাপনার প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে পারে। মানব সম্পদের ব্যবস্থাপনা। মানব সম্পদের ব্যবস্থাপনা হলো একটি জটিল এবং কঠিন কাজ। বর্তমান পরিবর্তনশীল পরিস্থিতির মোকাবেলা অধিকতর দক্ষতার প্রয়োজন। তাছাড়া আরও রয়েছে ব্যক্তিত্বের পার্থক্য, মানুষের কার্যকলাপ, দক্ষতা, অভিজ্ঞতা, ধ্যান ধারণা, কর্মস্পৃহা প্রভৃতিতে বেশ পার্থক্য রয়েছে। মানুষের মূল্যবোধ, মনোভাব, প্রবৃত্তি, আবেগ ইত্যাদি তারতম্য দেখা যায়। তাই এরূপ মানব সম্পদকে পরিচালনার জন্য মানব সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। মানবীয় সম্পর্কের উন্নয়ন। অনুকূল ভালো মনোভাব এবং মানবীয় সম্পর্ক কর্মীদের কাজের প্রতি আগ্রহী করে তোলে। শিল্প সম্পর্কের উন্নয়ন। যে কোনো প্রতিষ্ঠানের উন্নয়নের প্রথম শর্ত হচ্ছে শিল্প সম্পর্কের উন্নয়ন।
এরূপ সম্পর্ক সৃষ্টিতে যৌথ দর কষাকষি প্রক্রিয়া, শ্রমিক কল্যাণ, সেবা নিয়ম শৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু শিল্প সংরক্ষণ প্রভৃতি অবদান রয়েছে। মানব সম্পদ উন্নয়ন, সুষ্ঠু মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য মানব সম্পদ উন্নয়ন কিন্তু জরুরি। মানব সম্পদের উন্নয়ন মানব সম্পদ ব্যবস্থাপনার উপরই নির্ভরশীল। প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও মুনাফা বৃদ্ধিতে আবার মানব সম্পদের যথেষ্ট ভূমিকা রয়েছে। সুতরাং সুষ্ঠু মানব সম্পদ ব্যবস্থাপনা মানব সম্পদ উন্নয়নে অবদান রেখেছে। কার্যসন্তুষ্টি বিধান, মানব সম্পদ ব্যবস্থাপনা হলো এমন একটি প্রক্রিয়া যা মানুষের কর্মক্ষমতা ও কার্যদক্ষতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। এ ব্যবস্থাপনা কর্মীদের প্রত্যাশা এবং কাজের বিনিময়ে সামঞ্জস্যপূর্ণ পুরস্কারের ব্যবস্থা করে। এতে কর্মীদের কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং উদ্দীপনা উদ্যম বৃদ্ধি পায়। ব্যবস্থাপনার এক গুরুত্বপূর্ণ শাখা, মানব সম্পদকে বলা হয় ব্যবস্থাপনার এক গুরুত্বপূর্ণ শাখা। বিভিন্ন বিভাগের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা ও গুণসম্পন্ন এবং শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন মানব সম্পদ এই বিভাগ যথাসময়ে সরবরাহ করে থাকে। বর্তমানে এই কাজ একটু জটিল হলেও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ খুবই সহজভাবেই এ কাজ সম্পাদন করে থাকে। কাজেই সুষ্ঠুভাবে কারবারের কাজ সম্পাদনে মানব সম্পদ বিভাগের অবদান কিন্তু অনস্বীকার্য। সর্বজনীনতা, বলতে পারি যে মানব সম্পদকে সর্বজনীনতা বলা হয়েছে শুধু এই কারণে যে শুধু শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে নয়, বরং ক্লাব, সমিতি, দাতব্য সেবা প্রতিষ্ঠান, সরকারি অফিস সর্বক্ষেত্রেই যেখানে অধীনস্থ কর্মী নিয়োগ কর্তৃপক্ষ কাজ করতে হয় সেখানেই মানব সম্পদ ব্যবস্থাপনার প্রয়োজন দেখা দেয়। মানব সম্পদ ব্যবস্থাপনার নীতিসমূহ, প্রিন্সিপালস অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনা নীতি। নীতি হলো সেই ধরনের মৌলিক সত্য যা একটি নির্দিষ্ট সময় বিশ্বাস বলে মনে করা হয় এবং যা দুই বা তার বেশি চলকের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। আমি আবারও বলছি, নীতি হলো সেই ধরনের মৌলিক সত্য যা একটি নির্দিষ্ট সময়ে বিশ্বাস বলে মনে করা হয় এবং যা দুই বা তার বেশি চলকের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। আমি এখন মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিসমূহ তোমাদের সাথে আলোচনা করব। নাম্বার 1, বিজ্ঞানসম্মত নির্বাচন নীতি। মানব সম্পদের সঙ্গে কাজের সামঞ্জস্য বিধান করতে সঠিক কাজের জন্য সঠিক ব্যক্তি নিয়োগ করা অত্যন্ত প্রয়োজন। এজন্য বিজ্ঞানসম্মত ভিত্তিতে নির্বাচন করা হয় যাতে করে কর্মীদের কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। শ্রমের মর্যাদা সংক্রান্ত নীতি, সংগঠনের কোনো কাজকে হীন বলে মনে করা উচিত নয়। সংগঠনের মধ্যে সঠিক কাজের সংস্কৃতি গড়ে তোলা দরকার। প্রতিটি মানব সম্পদের উচিত অপরের কাজের প্রতি সম্মান দেখানো যাতে তারা তাদের কাজের ব্যাপারে গৌরব বোধ করে। মানব সম্পদের সঠিক চেতনাবোধ জাগাতে হবে যাতে তারা বুঝতে পারে যে কাজই হলো উপাসনা বা ওয়ার্ক ইজ ওয়ারশিপ। ব্যক্তিগত সর্বোত্তম নীতি, প্রতিষ্ঠানে কর্মরত প্রতিটি মানব সম্পদের ব্যক্তিগত উন্নয়নের সঙ্গে এই নীতিটি সম্পর্কিত। ব্যক্তিগত সর্বোত্তম নীতি উন্নয়নের লক্ষ্যে পৌঁছনেই হলো মানব সম্পদ ব্যবস্থাপনার সংশ্লিষ্ট বিষয়। প্রতিটি মানব সম্পদকে যদি উন্নয়নের যথাযথ সুযোগ করে দেওয়া হয় তাহলে তারা সর্বাধিক উপায়ে তাদের উদ্যমকে কাজে লাগিয়ে এবং সর্বনিম্ন ব্যয়ে প্রতিষ্ঠানের সামগ্রিক উদ্দেশ্য পূরণ করবে। এবং এই নীতির মাধ্যমে ব্যবস্থাপক কর্মীদের সুপ্ত সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সক্ষম হবে। উচ্চ মনোবল নীতি, মনোবল হলো এক ধরনের মানসিক অবস্থা।
এ হলো মন ও আবেগ সংক্রান্ত একটি বিষয়। মনোবল বাড়ানো, সঠিক অনুপ্রেরণা ব্যবস্থা থাকা দরকার, কেননা অনুপ্রেরণাই মনোবল বাড়াতে সাহায্য করে। কোনো কর্মীর মনোবল উচ্চ হলে তখনই সে তার কাজের পরিবেশ এবং তার সহকর্মীদের প্রতি সন্তোষ প্রকাশ করবে। যখন কর্মীদের মনোবল উচ্চ হয় তখন তারা খুবই মনোযোগ সহকারে এবং যত্ন সহকারে নিজ নিজ কাজ সম্পাদন করে। ন্যায্য পুরস্কার সংক্রান্ত নীতি। প্রত্যাশিত ফল পেতে কর্মীগণ তাদের সর্বোত্তম চেষ্টা চালিয়ে যায়, সুতরাং তাদের এই প্রচেষ্টার প্রতিদান হিসেবে সঠিক ক্ষতিপূরণ ব্যবস্থা থাকা দরকার। এতে নিজে সন্তুষ্ট হয়, মানসিক শান্তি পায় এবং এর ফলে শিল্প শান্তি প্রতিষ্ঠা লাভ হয়। উন্নয়নের নীতি। কর্মীদের উন্নয়নের জন্য যথাযথ সুযোগের ব্যবস্থা করা সকল প্রতিষ্ঠানের উচিত। প্রতি মানুষেরই তার সম্মান মর্যাদা বৃদ্ধির একটি অন্তর্নিহিত বাসনা থাকে। তারা অধিক পরিমাণে উপার্জন করতে আগ্রহী হয়, তাই বেশি দায়িত্ব গ্রহণে কখনোই তারা পিছপা হয় না। এজন্য এই সুপ্ত বাসনা বাস্তবায়িত করতে মানব সম্পদকে একটি সুষ্ঠু পদোন্নতি নীতি গ্রহণ করতে হবে। দলগত উৎসাহ নীতি। সংগঠনের রীতিবদ্ধ সম্পর্ক ছাড়া কিছু না কিছু ঘরোয়া সম্পর্কের অস্তিত্ব দেখা যায়। এই ঘরোয়া সম্পর্কের যথাযথ স্বীকৃতি দানের ব্যবস্থাকে বলা হয় দলগত উৎসাহ সংক্রান্ত নীতি। এর ফলে দলগত উৎসাহ বাড়ানো সম্ভব হয়। যদি একবার দলগত উৎসাহ গড়ে তোলা যায় তাহলে কর্মীগণ যৌথভাবে কাজের প্রতি অনুপ্রাণিত হবে এবং যৌথভাবে দায়িত্ব পালন করবে। কার্যকর যোগাযোগের নীতি। কার্যকর যোগাযোগের নীতি ব্যবস্থাপনা এবং কর্মীদের মধ্যে কার্যকর যোগাযোগ নীতি থাকা দরকার। যোগাযোগের অর্থ হলো উচ্চ কর্তৃপক্ষের সাথে আদেশ নিম্নমুখী হয়ে কর্মীদের কাছে পৌঁছাবে, আবার কর্মীদের অভাব অভিযোগ অনুরোধ ঊর্ধ্বমুখী হয়ে উচ্চস্তরের কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কাজেই সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা দক্ষতা বৃদ্ধি এবং সেই সঙ্গে সংগঠনের উন্নতি সমৃদ্ধিতে সাহায্য করে। অপরপক্ষে যদি যোগাযোগ ব্যবস্থা অমসৃণ হয় তাহলে বিভিন্ন সমস্যা হতে পারে, পরিণামে সংগঠনের সম্পাদনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। যৌথ ব্যবস্থাপনার নীতি। সংগঠন ব্যবস্থাপনা কর্মীদের তরফে অংশগ্রহণের ধারণার সঙ্গে এই নীতি সম্পর্কিত। ব্যবস্থাপনার যথাযথ প্রতিদানের জন্য এটা নিঃসন্দেহ বলা যেতে পারে যে মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের অংশগ্রহণ করতে দেওয়া উচিত। এ নীতি বর্তমানে সমগ্র বিশ্বে এক অভাবনীয় আলোড়ন গড়ে তুলছে। যদি এই নীতি আন্তরিকভাবে অনুসরণ করা হয় তাহলে সংগঠনের এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে, যা পারস্পরিক বিশ্বাস এবং বন্ধুত্বের বিকাশ ঘটিয়ে একটি সুষ্ঠু সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। সুষ্ঠু কর্মী সংক্রান্ত নীতি। কর্মী সংক্রান্ত নীতি যতদূর সম্ভব সুদৃঢ় এবং সুষ্ঠু হওয়া বাঞ্ছনীয়। সমস্ত ধরনের অনিশ্চয়তা দূরীভূত করতে হবে এবং কর্মীদের মধ্যে নিরাপত্তাবোধ জাগিয়ে তুলতে হবে। সেই সঙ্গে এটি পরিবর্তনীয় হওয়া দরকার, যাতে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে অতি সহজে খাপ খাওয়ানো যায়। হ্যাঁ, প্রিয় স্টুডেন্টস, তোমাদের সাথে যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনা থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, অর্থাৎ বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। সুস্থ থাকবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং দোয়া করবে। আল্লাহ হাফেজ।